যারা বই পড়তে ভালোবাসেন কিন্তু সময়ের অভাবে বই পড়া হয় না তাদের জন্য আমাদের এই চেষ্টা স্টেডিয়ামের যে রেস্টুরেন্টে আলম এবং মাজিদ বসে আছে সেখানেও আলো নেই কেশিয়ারের টেবিলে একটি মাত্র একটিমাত্র ইমার্জেন্সি বাতি জ্বলছে আর একটি মোমবাতি জ্বলছে হাত ধোয়ার জায়গায় বাইরে ঝড় বৃষ্টি থেমে গেলেও ইলেকট্রিসিটি এখনও আসেনি রেস্টুরেন্টে সামান্য আলুতেও খাওয়া দাওয়া চলছে মাঝে দু প্লেট বিরিয়ানি এবং ঠান্ডা পেপসির অর্ডার দিয়েছে আলম বলল টাকা কোথায় পেলি মাজিদ গম্ভীর গলায় বলল রিচু করেছি রিচু করেছিস মানে চুরি করেছি ফুফার একটা আটার বস্তা বেচে দিয়েছি বলিস কি চিনির বস্তা মনে করে ঝেড়ে দিয়েছিলাম অন্ধকারে ঠিক বুঝতে পারিনি শেষে দেখি সালা আটার বস্তা গ্রেট লস ধরতে পারিনি পারবে না কেন ধরেছে আলম চিন্তিত মুখে বলল, তোকে কিছু বললো না না কোল নিয়ে আদর করেছে গালে চুমু খেয়েছে তাদের খাওয়ার শেষ হওয়ার আগেই ইলেকট্রিসিটি চলে এলো মজিদ বিরিয়ানির সঙ্গে রেজেলার অর্ডার দিল আলম বলল তোর পায়ের ব্যথাটা কি কমেছে মজিদ বলল ছেমেক আবার উল্টো করে বলছিস শালা চড় খাবি কিন্তু মজিদ ভু কুচকে ফেলেছে হঠাৎ ব্যথা হচ্ছে আলম বলল করছিস কেন কিরকম করছি বসে আছিস হচ্ছে হুম ডাক্তার টাক্তার দেখানো দরকার সেফটিক ফেফটিক হয়ে গেছে কিনা কে জানে মজিদ বিরক্ত স্বরে বলল খাওয়া শুরু কর বিরিয়ানি খেতে হয় গরম গরম এ যে ভাইয়া ঝাল দেখে কাঁচামরিচ দিতে পারেন কি কাঁচা দিয়েছেন খেতে মিষ্টি আলুর মতন লাগছে তারা সেক্রেটারিয়েটের সামনে দিয়ে প্রেস ক্লাবের দিকে এগুচ্ছে দুজনের হাতে দুটা সিগারেট মজিদ খায় না এক একটা টান দিচ্ছে আর খুক খুক করে কাশছে প্রোটিন হাউস পার হয়ে তারা চাইনিজ রেস্টুরেন্টের কাছ চলে গেল আর তখন আলম খুশি খুশি গলায় বলল মাহিন শালাকে পাওয়া গেছে শালার কারবারটা দেখ না মাহিন অদ্ভুত কিছুই করছে না একটা সেলুনে চুল কাটাচ্ছে চুল কাটানো হয়ে গেছে নাপিত এখন তার মাথা মালিশ করছে আরামে মাহিনের চোখ বন্ধ হয়ে আছে মাজিদ বলল শালা রাত দুপুরে চুল কাটাচ্ছে ব্যাপার কি তো চুপি চুপি গিয়ে শালার গালের ঠাস করে একটা চড় মারি দেখি শালা কি বলে আলম বলল কিছুই বলবে না টাকা ধার চাইবে মাহিনের সম্প্রতি এই রোগ হয়েছে বন্ধু কারোর কারো সঙ্গে দেখা হলেই চোখ মুখ করুণ করে টাকা ধার চাইবে অথচ তাদের বন্ধু মাহিনের অবস্থাটাই সবচেয়ে ভালো তার বাবা পুলিশের রিটায়ার ডিএসপি মাহিনের বড় দুই দুই ভাইয়ের একজন কাস্টমস ইন্সপেক্টর অন্যজন জগন্নাথ কলেজের ইকোনমিক্সের প্রফেসর ভাই বোন সবার মধ্যেই মাহিন ছোট আলমের সঙ্গে সে এম এ পাশ করেছে এখনও চাকরি বাকরি কিছু হয়নি অস্ট্রেলিয়া চলে যাওয়ার কথা হচ্ছে চেষ্টাও করছে কি একটা লাইন নাকি পাওয়া গেছে লাইনটা তা লাইনটা কি লাইনটা কি তা সে ভেঙে বলছে না মাহিনের স্বাস্থ্য চমৎকার চেহারা তার চেয়েও চমৎকার দারুণ আড্ডাবাজ একটাই দোষ সে হাঁড় পুরো বিশ্ববিদ্যালয়ের জীবনে সে কাউকে এক কাপ চা কিনে খাওয়ায়নি এরকম একটা গুজব প্রচলিত আছে বিশ্ববিদ্যালয়ের জীবনটা সে পার করে দিয়েছে অন্যের উপর দিয়ে বিশ্ববিদ্যালয় নববর্ষের ছাত্রদের নামের টাইটেলে যে সের টাইটেলে সে যেরকম নাম পেয়েছে সেগুলো হচ্ছে রক্তচোষা চিনেজোক বরগাছা দি বেগার আলম এবং ঢুকে পড়লো দেখলো তার মুখের ভঙ্গির কোনো পরিবর্তন হলো না সে গম্ভীর গলায় বলল দোস্ত দশ টাকা দিতে পারবি দশ টাকা হলে মাথাটা শ্যাম্পু করিয়ে ফেলি বাড়িতে গিয়ে না হয় বাড়িতে গিয়ে না হলে আর গোসরের ঝামেলা করতে হয় না আলম বলল বাড়িতে যাওয়া যায় নেই তুই চল আমাদের সাথে কোথায় রাস্তায় হাঁটবো রাস্তায় হাঁটবো পাগল হলি নাকি আমি এর মধ্যে নেই আমাকে দশ মিনিটের মধ্যে বাসায় ফিরতে হবে ভাইয়ের ব্যাটার জন্য গ্রাইফ ওয়াটার নিয়ে যেতে হবে ব্যাটা পেটের ব্যথায় পোপো করছে পোপো করে কাঁদছে কাঁদুক কাঁদলে হার্ট স্ট্রং হয় ভাবি আমাকে ছেঁচে ফেলবে তোরা আছিস সুখে তোদের ফ্যামিলিতে তো আর বড় ভাইয়ের স্ত্রী নেই আমার কপালে দুই খান একজন আবার ইংরেজির ছাত্রী মিষ্টি সুরে ইংরেজিতে এমন কঠিন কঠিন কথা বলে যে মজিদ বলল আমাদের সঙ্গে থাকলে কুড়ি টাকা পাবি রাজি আছিস কি না বল রাজি আছিস কি না বল একশো টাকা দে ভেবে দেখি বিরাট ক্রাইসিস যাচ্ছে পঁচিশ পাবি ভেবে দেখ আছেই মোটে পঁচিশ তাহলে তোরা ব সেখানে গ্রাইপ ওয়াটারটা কিনে নি কিনে দিয়ে চলে আসব। দে টাকাটা দে পাগল তোকে আমরা চিনি না একবার গেলে আর তোকে আর তোর টিকির দেখাও পাওয়া যাবে না মাহিনের মুখ বিমর্ষ হয়ে গেল বিমর্ষ ভাব দীর্ঘস্থায়ী হল না রাস্তায় নেমেই তার মধ্যে ফুর্তির ভাব দেখা গেল সে আকাশের দিকে তাকিয়ে বলল সুপার একটা চাঁদমামা উঠেছে দেখেছিস আলম বলল আমরা দেখেছি তুই দেখ কবির দল বোধহয় কলম নিয়ে বসে গেছে কি বলিস জানি না চাঁদের দিকে গম্ভীর গলায় বলল মামা ভাগনাদের কথা মনে তারা এগিয়ে যাচ্ছে রেখো কাকরাইলের দিকে মজিদের পায়ের ব্যথা এখন অনেক কম স্যান্ডেল পায়ে হাঁটতে কষ্ট হচ্ছিল বলে সে বা পায়ে স্যান্ডেল খুলে ফেলে দিয়েছে এক পায়ে স্যান্ডেল পরে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে বন্ধুরা ব্যাপারটা দেখেও কিছু বললো না মাজিদ মাহিন তোর অস্ট্রেলিয়া যাওয়ার কি হয়েছে হবে হবে কখন ধর মেরে কেটে আগেও হতে পারে ইমিগ্রেশন জন্য করেছি আমাকে সঙ্গে নিয়ে যাবি তুই ওখানে গিয়ে কি করবি শালা অশিক্ষিত মূর্খ ওই দেশে সবাই মহাজ্ঞানী মহাজ্ঞানী না হলেও তোর মতো মূর্খ কেউ নেই সারা তুই মেট্রিক পাস করতে পারলি না তোর সঙ্গে হাঁটতেও তো লজ্জার ব্যাপার কিছুই বলল না মাহিন সিগারেট ধরালো তার প্যান্টের পকেটে ছটা সিগারেট সিগারেট সে বের করেনি পকেটে হাট ঢুকিয়ে ম্যাজিশিয়ানদের মতন একটা সিগারেট বের করেছে বন্ধু বান্ধবদের সামনে সে কখনো প্যাকেট বের করে না প্যাকেট বের করা মানে এক ধাক্কায় সব শেষ যে খাবে না সেও হাত বাড়াবে মাহিন বলল আমার কথায় রাগ করলি নাকি রাগ করলি নাকি এই শালা না রাগ করেছিস তোর মুখ দেখেই মনে হচ্ছে তুই রাগ করেছিস মাজিদ বলল রাগ করলে খুর দিয়ে তোর পেটটা ফাঁক করে দিতাম বলতে বলতে মাজিদ প্যান্টের পকেট থেকে চকচকে একটা খুর বের করল খাপ থেকে খুলে চাঁদের আলোয় উঁচু করে ধরলো দলটা থমকে দাঁড়ালো আলম বলল এই খুর পেলি কোথায় আমার থেকে আমার সাথেই থাকে সাথেই থাকে ফাইজলা আমি জায়গা পাস না তুই কি নাপিতের দোকান থেকে খাপ মেরেছিস হুম তুই তো বিরাট চোর হয়ে গেছিস ব্যাটা হুম হুঁ করছিস কেন খুর চুরি করলে কেন দাঁড়ি কামাবো রোজ রোজ দাঁড়ি কামাবার পোষা পাবো কই মাহিন মাহিন বলল দোস্ত খুরটা বন্ধ করে রাখ ভয় লাগছে মাজিদ সঙ্গে সঙ্গে খুর খাপে ঢুকিয়ে পেটে পকেটে রেখে দিল মাহিন বলল তুই কিনা আমার উপর রাগ রেগে আছিস আচ্ছা তোকে সত্যি কথাটা বলি অস্ট্রেলিয়ার ব্যাপারটা ভোগাস ভোগাস হ্যাঁ কোথাও যাচ্ছি না বলতে লজ্জা লাগে তাই অস্ট্রেলিয়ার কথা বলি মন্দনা আমার কথা শুনে অনেকে আবার হিংসাও হয় খুব মজা লাগে খুব অশান্তিতে আছি রে দোস্ত তোর আবার অশান্তি কি আছে বলে শেষ করা যাবে না দুই রোজগারি ভাই রে ভাই দুই রোজগারি ভাইয়ে ভাইয়ে লেগে গেছে ধুমধুমার অবস্থা দুজনেই আলাদা বাসা করেছে আমাদের অবস্থা যে কি হবে অনলি গড নোজ তোর বাবার তো টাকা পয়সা আছে বাবার টাকা পয়সা কোথাকে আসবে তার অনেস্ট বাতিক ছিল ঘুষ নিতেন না আসলে ভিরু টাইপের লোক ছিলেন ঘুষ নিতে সাহস লাগে সাহস ছিল না বাইরে প্রচার করেছেন অনেস্ট পেনশনের টাকাটা দিয়ে মিরপুরে জমি কিনেছেন সেই জমির দখলও পাচ্ছেন না পুলিশের লোক হয়েও জমি দখল পাচ্ছে না বুঝে দেখ অবস্থা ওই দিন দেখে দেখে এসেছে ওই জমির তিনতলা ফাউন্ডেশন নিয়ে একখানা ঘর বাড়ি তুলছে বিরাট সমস্যায় খাবি খাচ্ছি বুঝলি তারা চুপচাপ হয়ে গেল তিনজনই নিঃশব্দে এগুচ্ছে রাত এগারোটার মতো বাজে রাস্তা নির্জন এদিকে রিক্সা চলাচল এমনিতেই কম আজ আরও কমে গেছে মাঝে মাঝে হুম করে অতি দ্রুত এক আধটা প্রাইভেট কার চলে যাচ্ছে আলম বলল কেমন যেন ভয় ভয় লাগছে ছিনতাই পার্টির হাতে পড়তে পারি মাজিদ বলল তোর আছে তোর আছে কি যে ছিনতাই পার্টির হাতে পড়বি রিস্টওয়াচ আছে মাজিদ বলল সাথে খুর আছে আমরা এখন ছিনতাই পার্টি দাঁড়িয়ে দেখ এক্ষুনি একটা ছিনতাই করব। পাগলামি করিস না মাজিদ ছিনতে না করলেও ভয় দেখিয়ে দিই ভয় দেখাতে তো অসুবিধা নেই বাদ দে বরং চল করিমের ওখানে তাস বলল দুনিয়ার নম্বর নম্বর মজা মজা হয় হয় জানিস ভয় দেখানো পৃথিবীর মানুষ সারাক্ষণ একজন আরেকজনকে ভয় দেখায় কেন মজা পায় বলেই ভয় দেখায় ভয়ের মধ্যেই আসলে মজা কাকরাইলের দিক থেকে হুড়তোলা একটা রিকশা আসছে আলম বা মোহিন কিছু বুঝবার আগে মজিদ রাস্তায় নেমে তীব্র গলায় বলল যাই ক্যাডা তার গলার স্বর যে ককরোশ করে ফেলেছে পুরান ঢাকার পোলাপান্দের মতন ঢাকাইয়া স্বর বের করছে রিক্সা লহকচকি থেমে গেল মাজিদ বলল আতের মাইদ্যে এইটা কি কদেহি এই জিনিসের নাম কি চাঁদেরা লই খুর ফলা খুরের ফলা চকচক করতে লাগলো রিক্সাওয়ালার বুড়ো সে রিক্সা থেকে নেমে গেছে গিয়ে মুখের গাম ঘাম মুছে শুরুতে এক একবার মাত্র মাজিদের দিকে তাকিয়েছে এখন তাকাচ্ছে না মনে হয় এরকম পরিস্থিতিতে এর আগে সে পড়েনি পুরো ব্যাপারটা এত আকস্মিক যে আলম এবং মাহিন হকচকিয়ে গেছে আলম ভীত ডাকল ডাকলো এই মাজিদ এই সেই স্বর এতই ক্ষীণ যে মাজিদের কানে পৌঁছালো না মাজিদ হুঙ্কার দিল রিক্সার ভিতরে কোন হালা মাতা বাইর কর চানমুখ খান দেহি রিকশায় আরোহী দুজন মধ্যবয়স্ক একজন ভদ্রলোক সঙ্গে স্ত্রী তার বয়স উনিশ কুড়ির বেশি হবে না এই মেয়েটি ভয়ে এবং আতঙ্কে সাদা হয়ে গেছে পুরুষটি নামতে চেষ্টা করতেই মেয়েটি সজোরে তার হাত আঁকড়ে ধরল পুরুষটি বেশ বলশালী পরনে স্টাইফ দেওয়া হাফ শার্ট মাথার চুল ছোট ছোট করে কাটা সে ভয় পেলেও চেহারায় তা বোঝা যাচ্ছে না সে মোটামুটি স্বাভাবিক গলায় বলল ভাই আপনি কি চান নামতে কইতাসি কথা কানে ঢুকে না নাকি খুর হান্দাইয়া দিমু লোকটি স্ত্রীর সমস্ত বাধা অগ্রাহ্য করে রিক্সা থেকে নেমে পড়ল নিচু গলায় বলল টাকা বিশেষ কিছু আমাদের সঙ্গে নেই ভাই সাহেব বলেই সে পকেটের মানিব্যাগ বের করল মাজিদ খেকিয়ে উঠল টাকা পয়সা তোর কাছে চাইসি হারামি তুই মানিব্যাগ বাইর করলি কোন কামে ভুল হয়ে গেছে কিছু মনে করবেন না আমার ওস্তাদ ওইখানে খাড়াইয়া আছে ওস্তাদের সালাম দে লোকটি আলমের দিকে তাকিয়ে সালামের মতো ভঙ্গি করলো মুখে বিড়বিড় করে কি যেন বলল মাজিদ বলল ওস্তাদ পিস্তলটা বাইর করেন এই হালা ফকিরের পুলা পিস্তল দেখবার চায় রিক্সায় বসে থাকা মেয়েটি এবার ফুফি উঠল রিক্সালা অসহায়ভাবে একবার মেয়েটির দিকে তাকিয়ে একবার মেয়েটির দিকে আরেকবার মাজিদের দিকে তাকাচ্ছে দূরে গাড়ির হেডলাইট দেখা যাচ্ছে লোকটি প্রবল আশা নিয়ে হেডলাইটের দিকে তাকাচ্ছে গাড়ি কিন্তু থামলো না হুশ করে বের হয়ে গেল মাজিদ বলল রিক্সার মধ্যে ওই মাইয়া কে আমার স্ত্রী বিয়া বিয়া করা স্ত্রী জি লাইনের আছে লাইসেন্স আছে বিহার লাইসেন্স আছে ভাই আমার সাথে তিনশো টাকা আছে এইটা নেন আর আমার স্ত্রীর একজোড়া কানের দুল আছে খুলে দিচ্ছি এগুলো নিয়ে আমাদের যেতে দিন ভাই আমার এক আত্মীয়র অসুখের খবর পেয়ে যাচ্ছে নয়তো এত রাতে স্ত্রীকে নিয়ে বের হতাম না হারামি তুই কস কি টাকা পয়সা তোর কাছে চাইছি কানের দুল চাইসি ওই হারামি আমার একটা ইজ্জত নাই ভাই কি চান বলেন তুই কানে ধর কানে ধরা মাফ চা জি কি বললেন কি কইলাম হুনুস নাই কানে ধর লোকটি কানে ধরল রিক্সা থাকা মেয়েটি ক্রমাগত ফুফাচ্ছে রিক্সাওয়ালা ক্ষীণ স্বরে বলল শব্দ করে নাম মা আল্লাহর নাম নেন হারামজাদা কানে ধরছ জি তুই কি করস রেলওয়েতে চাকরি করি রেলওয়েতে রেলওয়ের মধ্যে সব সোরের আড্ডা তুই হালাস সোর শুনছস কি কইলাম জি আর চুরি করিস না জি আচ্ছা যা অখন ভাগ লোকটি মাঝিদের কথা ঠিক বিশ্বাস করতে পারছে না এখনো কানে ধরে আছে কথা কানে ঢোকে না কি কইলাম তোরে বৌলইয়া লইয়া ভাগ অমন সুন্দর বউ লইয়া বাইর হবি না জি আচ্ছা আমার ওস্তাদের সালাম দে সালাম দিয়া ভাগ লোকটি স্পষ্ট স্বরে দুবার বলল সালাম আলাইকুম তারপর রিক্সায় উঠে বসল রিক্সা ওঠার সঙ্গে সঙ্গে মেয়েটি তার গায়ে এলিয়ে পড়লো বুড়ো রিক্সাওয়ালা ঝড়ের চেয়ে দ্রুততে দ্রুত রিক্সা উড়িয়ে নিয়ে গেল দীর্ঘ সময় তিন বন্ধু কোনো কথা বলল না আলম এবং মাহিন দুজনেই খুব ঘামছে বুক ধরফর করছে গলা শুকিয়ে কাঠ প্রথম কথা বলল মাহিন প্রায় ফিসফিস করে বলল সালা তুই তো ভেলকি দেখিয়ে দিলি এখনো আমার শরীর কাঁপছে মাজিদ বলল মজা পেয়েছিস কিনা বল মজা এর মধ্যে মজা কি তুই বুকে হাত দিয়ে বলতো তোর মজা লাগে নেই মাহিন কিছু বলল না প্যান্টের জিপার খুলে রাস্তার পাশে দাঁড়ালো প্রচন্ড বেগ হচ্ছে তার পাশে দাঁড়ালো কোথাও গিয়ে চা খাই চল এখানে বেশিক্ষণ থাকা ঠিক না পুলিশ পুলিশ আসতে পারে বলল আসবে কেন ওরা গিয়ে নিশ্চয় পুলিশের খবর দিতে পারে পাগলের মতন কথা বলছিস তোরা পুলিশ দেশে পুলিশ বলে কিছু আছে নাকি কাকরাইল মসজিদের কাছে রাস্তার পাশে একটা চায়ের দোকান পাওয়া গেল দোকানে সব গুটিয়ে চলে যাচ্ছিল কাস্টমার দেখি বিরক্ত মুখে কাপ ধুতে বসলো আলম বলল চা খেয়ে তারপর কি করবি করিমের ওখানে যাবি নাকি মাহিন বলল না ওই শালা আমাকে দেখতে পারে না করিমদের বন্ধুদের কেউ না করিমের সঙ্গে তাদের পরিচয় রহমানের মারফত রহমান ছিল তাদের অতি প্রিয় বন্ধুদের একজন সে কি করে জানি এক সোনা চোরা চালানির সঙ্গে ভিড়ে যায় ব্যাংককে ধরা পড়ে ওইখানেই জেলে এখন আছে যার চার বছরের কয়েদ হয়েছে রহমানের সঙ্গে তাদের এখন কোনো যোগাযোগ নেই রহমানের বাসায় গেলে তার বড় বোন বের হয়ে আসে এবং অতি কঠিন গলায় বলে কি চাও তোমরা রহমানের কোনো খবর আছে না কোনো খবর নেই এই বলে খট করে মুখের উপর দরজাটা বন্ধ করে দেয় যেন তারা একদল ভিখারি ভিক্ষা চাইতে এসেছে রহমানই তাদের করিমের আড্ডায় বেশ কয়েকবার নিয়ে গেছে চমৎকার জায়গা ব্যবস্থাও চমৎকার তলা একটা তিন তলায় করিমের থাকার ব্যবস্থা বিল্ডিং এর বাইরে স্ট্রাকচার সবে তৈরি হয়েছে এখন কাজ বন্ধ আছে করিমের দায়িত্ব হচ্ছে পাহারাদারির পুরো জায়গাটা করগেটের টিন দিয়ে ঘেরা ঘেরার ভেতর দুটা কংক্রিট মিক্সচার রড সিমেন্টের স্তূপ তিনজন দারোয়ান নিয়ে সব পাহারা দেয় করিম ইসলাম ব্রাদার্স নামের যে কনস্ট্রাকশন কোম্পানি বাড়িটা তৈরি করছে করিম সাহেব তার মালিকের দুঃসম্পর্কের বোনের ছেলে করিম হচ্ছে তার মালিকের দুঃসম্পর্কের বোনের ছেলে মালিক পক্ষেও হাকডাক ডাক তার গলায় থাকলেও দারোয়ান তাকে মোটেও পাত্তা দেয় না পৃথিবীর কিছু মানুষ এমন থাকে যারা কারো কাছেই পাত্তা পায় না করিম তাদেরই একজন অতি অল্পতে সে অসম্ভব রেগে যেতে পারে আবার সামান্য ধমকে ভয়ে কুকড়ে যায় জগন্নাথ কলেজে নাইট সেকশনে সে পড়ে বিয়ে সেকেন্ড ইয়ার তবে অনেক দিন কলেজে যাচ্ছে না কারণ বেশ কিছু রড চুরি হয়েছে ইসলাম ব্রাদার্স মালিক নুরুল ইসলাম তাকে বলে দিয়েছেন এক মিনিটের জন্য যেন সে জায়গা না ছাড়ে নুরুল ইসলাম সাহেবের কথা তার কাছে ঈশ্বরের আদেশের মতো সে গত সাত দিন সত্যি সত্যি এক মিনিটের জন্য বাইরে যায়নি তার সময় যে খারাপ কেটেছে তাও না ইসলাম সাহেবের বড় ছেলে মিরন তার ঘরে একটা ব্ল্যাক বোতলের অর্ধেকের বেশি রেখে গিয়েছিল ওই বোতল শেষ করে দিয়েছে মিরন এসে হয়তো চিৎকার চেঁচামেচি করবে মিরনের বয়স মাত্র উনিশ এর মধ্যে ফুর্তির নানান কায়দা কানুন তার জানা হয়ে গেছে গত মাসে পনেরো ষোলো বছরের একটা মেয়ে নিয়ে উপস্থিত ঝি শ্রেণীর মেয়ে নাম কুসুম কুসুম একটা সারাক্ষণ মুখ ডেকে রেখেছিল মিরন করিমকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলল। আপনার জন্য একটু ছেড়ে দিন না করিম ভাই করিম ইতস্তত করে বলল মামার কানে যদি যায় সঙ্গে সঙ্গে মিরন তীক্ষ্ণ গলায় বলল। কানে গেলে কি হবে আমাকে গিলে খাবে যান আপনি গিয়ে বাবাকে বলে আসুন আরে না বলা ব্যাপার না মানে আপনি খালি প্যাচাল করেন করিম ভাই প্যাচাল আমার ভালো লাগে না মেয়েটাকে মেয়েটাকে তা দিয়ে আপনার কি দরকার ওর নাম কুসুম আপনি একটা কাজ করুন তো আমার জন্য কাবাব নিয়ে আসুন মিরপুর রোডে একটা কাবাবের দোকান আছে বটি কাবাব আনবেন অন্য কিছু না মিরন পাঁচশো টাকার একটা চকচকে নোট বের করলো এই ছেলেটির হাত দরাজ বাপের মতন পশা কামড়ে থাকে না কিছু একটা কিনতে দিলে কখনো টাকা ফেরত চায় না তবে ছেলেটির মেজাজ বাপের খারাপ রেগে গেলে জ্ঞান থাকে না নুরুল ইসলাম সাহেবের চেয়ে তার ছেলেকে করিম করিম বেশি ভয় মিরন যখন দু একজন বন্ধু বান্ধব নিয়ে তার ঘরে আসে সে আতঙ্কে অস্থির হয়ে থাকে সবচেয়ে বড় আতঙ্ক হচ্ছে ছেলের এই সব ব্যাপার ইসলাম সাহেবের কানে গেলে তিনি কি করবেন তখন তার গতিটা ঠিক কি হবে আলমরা যখন করিমের ঘরে ঢুকলো তখন করিম কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে গায়ে প্রবল জ্বর আলম বলল আপনার কি হয়েছে জ্বর গায়ে গোটা গোটা যেন উঠেছে মনে হচ্ছে জল বসন্ত এখন জল বসন্ত হয় কিভাবে কি যে বলেন হয়ে গেলে আমি কি করব দেখেন এই দেখেন না করিম শার্ট উঁচু করে দেখালো সত্যি সত্যি সারা গায়ে লাল গুটি গুটি কি যেন উঠেছে মাহিন বিরক্ত মুখে বলল আমরা এসেছিলাম আপনার সঙ্গে তাস টাস খেলব করিম বলল আপনারা নিজেরা খেলেন আমি দেখি পাগল হয়েছেন আপনার ঘরে থেকে জলবসন্তের জল বসন্তের জীবাণু নিয়ে যাব একটু বসেন চার দিন ধরে শুয়ে আছি কথা বলার লোক নেই দারোয়ানে সে খাবার দিয়ে যায় দারোয়ানের সঙ্গে কত কতক্ষণ কথা বলা যায় ভাই রিকোয়েস্ট একটু বসেন করিম বিকৃত মুখে বলল অসুস্থ মানুষকে এসব কি বলছেন ভাই মরার গালি দেওয়া ভালো না মাজিদ বলল মরার গালি দিলে কি হয় জানেন না আয়ু বাড়ে আপনার আয়ু বাড়ার জন্য মরার গালি দিচ্ছি এখন যাই যাচ্ছেন কোথায় যাবো আর কোথায় চাঁদের আলোয় খানিকক্ষণ ঘোরাঘুরি করব। আপনারা কি সুখেই না আছেন আমার কোনোখানে যাওয়ার উপায় নেই শরীর ভালো থাকলেও এখানেই থাকতে হবে মামার হুকুম তাহলে তাই করেন মামার হুকুম পালন করেন করিম বলল ঘরে একটা জিনের বোতল আছে মিরর রেখে গেছে খাবেন খেলে বের করে দেই কথা বলার লোক নেই ভাই বড় কষ্টে আছি মিজন অন্যদিকে তাকালো মজিদ অন্যদিকে তাকালো তার জিনিসটা চোখে দেখতে ইচ্ছে করছে সে অন্যদিকে সে অন্যদের দিকেও তাকালো কাউকে তেমন উৎসাহী মনে হচ্ছে না মাহিন বলল আমি মাফ চাই ভাই এই জিনিস আমার পেটে যদি যায় আর বাসায় যদি কেউ টের পায় আমার চামড়া খুলে নেবে সে চামড়া দিয়ে সবাই জোড়া জোড়া জুতা বানাবে আমি এর মধ্যে নাই তোদের ইচ্ছা করলে তোরা খা আমি বাবা ভদ্রলোকের ছেলে মজিদ বলল এইসব তো ভদ্রলোকের ছেলেরাই খায় ভদ্রলোক কম বেশি আছে বেশ কম আছে আমরা হচ্ছি পীর বংশ তুই আর আলম তোরা হলেই খা তোরা তোরা দুজন খা যদি ইচ্ছা হয় আলম বলল না আমার ভালো লাগে না মাথা ধরে করিম বলল একটাই মাথা ধর এটাই এইটাই মাথা ধরে না ফরেন জিনিস একটু খেয়ে দেখেন আলম বলল আমার অসুবিধা আছে করিম বলল মাজিদ ভাই আপনি তাহলে থাকেন ওরা যাক তাহলে দুজন সুখে দুখে গল্প করি না থাক অন্য দিন অন্য আরেক দিন অন্য আরেক দিন এই জিনিস থাকবে না মিরন সব সময় রেখে যায় না রাখবে না রেখে যাবে কোথায় দলটি বের হয়ে গেল রাস্তায় নেমে মজিদ বলল একটা খুন করতে ইচ্ছে করছে আয় একটা খুন করি বাকি দুজন হেসে ফেলল মজিদ বলল কি অদ্ভুত অস্ত্র হাতে নিলে হাত নিষ্পিস করে আলম বলল তুই ছাগলের মতন কথা বলিস না তো খুর আবার একটা অস্ত্র নাকি তুই যদি খুর দিয়ে কাউকে মারিস লোকে তোকে মার্ডার বলবে না বলবে ক্ষুরকার এই অপমানের চেয়ে মরে যাওয়া ভালো না বলে সবাই একবার একসঙ্গে হেসে উঠল তখনই মির্জা সাহেব তাদের চোখে পড়লো বলল পোশাক আশাক দেখে মনে হচ্ছে ফরেন মাল একা একা ঘুরছে বেটার সাহস তো কম না বেটাকে ভয় দেখালে কেমন হয় মাহিদ বলল, মাহিন বলল বাদ দে তো এক জিনিস বারবার ভালো লাগে না ভয় তো একবার দেখালি আবার দেখাবো অন্যরকম ভয় শালার কলেজে শালার কলজে নাড়িয়ে দেব। তারপর কাপড় চোপড় খুলে নেংটো করে ছেড়ে দেব যা বেটা বাবাজি হয়ে ঘরে যা তোর মাথা খারাপ হয়ে যাচ্ছে মাজিদ মাথা খারাপ হবে কেন ফাজিলটার কাণ্ড দেখ না এই গরমে স্যুট পরে হাঁটছে শালা স্যুট দেখাবার জায়গা পাও না আমাদের কাছে মামদোবাজি শুধু আন্ডারওয়ার পরে যখন বাসায় উঠবি তখন বুঝবি কত ধানে কত চাল বাদ তো মজিদ তুই মজাটা দেখ না এরকম করছিস কেন গরমের মধ্যে স্যুট পরার অপরাধে বেটাকে আমি কানে ধরে একশো বার উঠবস করাবো আমার সাথে ফাইজলামে আলম বললো স্যুটের উপর তোরা তো রাগ কেন মজিদ বললো সিগারেট ধরাতে ধরাতে বলল শুধু স্যুট না সব কিছুর উপরই আমার রাগ কেউ একটা ভালো শার্ট গায়ে দিলে আমার রাগে গা জ্বলে যায় কোনো বাড়ি থেকে সুন্দর রান্নার গন্ধ এলেও আমার রাগ লাগে একটা সুন্দর গাড়ি যখন রাস্তা দিয়ে যায় তখনও রাগে আমার শরীর কাঁপতে থাকে তুই তো শালা কমিউনিস্ট হয়ে যাচ্ছিস মাজিদ বলল গরিব দেখলেও আমার রাগ লাগে ওই দিন কী হয়েছে শোন এক ফকির নিয়ে আমাকে বলল বাজান দুই দিন না খাওয়া রাগে আমার মুখ তোতা তেতো হয়ে গেল বললাম ভাগো তুমি দুই দিন না খাওয়া তো আমার কি বলতে বলতে মজিদ মির্জা সাহেবের কাছে এগিয়ে গেল বাকি দুজন বাধা দেবার সময় পেল না অবশ্য বাধা দেওয়ার তেমন ইচ্ছা তাদের ছিল না চাঁদের আলো সামান্য মজা করলে অসুবিধে কি তাছাড়া এই গরমে এই বাটা স্যুট পরবেই বা কেন মির্জা সাহেব ঘড়ি দেখলেন দুইটা চল্লিশ তিনি খানিকক্ষণ ভ্রুকুচকে তাকিয়ে আছেন দুইটা চব্বিশ হবে কেন ঘড়ির সময় কি বদলানো হয়নি এরকম তো কোনো ঘটনা হওয়ার কথা নয় তিনি ঘড়ির ব্যাপারে খুব সজাগ আজ নিশ্চয়ই পলিনের কারণে সব এলোমেলো হয়ে গেছে তার সমস্ত ইন্দ্রিয় জুড়ে আছে মেয়েটি মির্জা সাহেব চারিদিকে তাকালেন কাউকে পেলে সময় জিজ্ঞেস করা যেত রাত যত বেশি হলে হোটেলে ফিরে যাবেন মেয়েটা একা আছে ফিরে যাওয়াই উচিত অথচ ফিরে যেতে ইচ্ছে করছে না এমন অদ্ভুত চাঁদের আলোয় তিনি অনেক দিন দেখেননি কেমন যেন নেশার মতন লাগছে অস্থির লাগছে আবার এক ধরনের প্রশান্তিও লাগছে কে একজন এগিয়ে আসছে মির্জা সাহেব বললেন কটা বাজে বলতে পারবেন লোকটি অপ্রস্তুত গলায় বলল সাথে ঘড়ি নেই আন্দাজ এগারোটা অনেক ধন্যবাদ লোকটি অবাক হয়ে তাকাচ্ছে মির্জা সাহেবের মনে পড়ল কথায় কথায় ধন্যবাদ দেওয়ার আওয়াজ বাংলাদেশে নেই এটি পশ্চিমী ব্যাপার বাংলাদেশে কেউ কোনো ধন্যবাদের কাজ করলেও তার দিকে তাকে মিষ্টি করে হাসা হয় এই হাসিতে ধন্যবাদ দোকানও থাকে মির্জা সাহেব অন্যমনস্ক হয়ে পড়লেন অন্য অন্যমনস্ক না হলে লক্ষ্য করতেন তিনটি যুবক তার দিকে এগিয়ে আসছে তিনজনের হাতেই জ্বলন্ত সিগারেট তিনজনই কী নিয়ে যেন হাসাহাসি করল হঠাৎ একজনের হঠাৎ একসঙ্গে তাদের হাসি থেমে গেল হাসি এবং কান্না এমন জিনিস যে হঠাৎ করে থেমে গেলে অন্যমনস্ক মানুষদের কানেও ধাক্কা লাগে ইন্দ্রিয় সজাগ হয়ে ওঠে মির্দা সাহেব সচকিত হলেন লক্ষ্য করলেন তিনটি যুবকের মধ্যে একজন বেশ খাটো সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে এবং তার এক পায়ে স্যান্ডেল অন্য পায়ে কিছু নেই ছেলেটির হাতে সিগারেট অনেক দূরে ছুঁড়ে ফেললো সঙ্গে সঙ্গে অন্য দুজনে একই ভঙ্গিতে সিগারেট ছুঁড়ে ফেলল দৃশ্যটি অস্বাভাবিক সিগারেটের জ্বলন্ত অংশ আমরা আশেপাশেই ফেলি এত দূরে ফেলি না একজন যে জায়গায় ফেলবে সিগারেট ফেলবে অন্য দুজনও ঠিক একই জায়গায় ফেলবে এটাই বা কেমন এই তিনজন মনে কিছু একটা আছে সেটা সেই কিছুটা কি বেটে যুবকটি তার দিকে এগিয়ে আসছে অন্যরা দাঁড়িয়ে পড়েছে বেটে যুবকটা হাতে লম্বা কোনো একটা জিনিস যা সে গোপন করতে চেষ্টা করছে আশেপাশে কোনো স্ট্রিট স্ট্রিট ল্যাম্প ল্যাম্প নেই বলেই যুবকদের মুখের ভাবটাও দেখা যাচ্ছে না চাঁদের আলো যত তীব্রই হোক মানুষের মুখের ভাব তাতে ধরা পড়ে না বেটে যুবকটি মেয়েদের মতো ঋণে গলায় বলল আছেন কেমন মিডিয়া সাহেব বিস্মিত গলায় বললেন আমাকে জিজ্ঞেস করছো জি না আপনার না আপনার কাঁধে যে দুই ফেরেস্তা আছে তাহাদের জিগাই আমি কিছুই বুঝতে পারছি না সব কিছু কি বোঝা যায় চাচা মিয়া কিছু বোঝা যায় কিছু যায় না কি হইল জগতের নিয়ম মির্জা সাহেব বিস্মিত আরও বিস্ময় আরও বাড়ল তিনি তা প্রকাশ করলেন না এই যুবকরা আসলে কি চায় তা তিনি বুঝতে চেষ্টা করছেন বেটে যুবকটি তার সঙ্গে রসিকতা করার চেষ্টা করছে নেশা করে আসেনি তো অ্যালকোহলের তো কোনো গন্ধ পাচ্ছেন না অ্যালকোহল ছাড়াও সব নেশার জিনিস আছে তেমন কিছুই না এমিটিফিন জাতীয় কোনো ড্রাগ ঢাকা শহরে এসব কি চলে এসেছে তিনি সহজ স্বরে বললেন কি ব্যাপার বলুন তো বেটে যুবকটি বললো অব অপা না খিদে লাহা তিনি ক্রুদ্ধ তিনি ভ্রু করলেন এই যুবকটি কি কোনো সাংকেতিক ভাষা ব্যবহার করছে বাকি দুই যুবকরা এগিয়ে আসছে মির্জা সাহেব বলেন তোমরা কারা স্বাস্থ্যবান যুবকটি বলল। তুমি তুমি করছেন কেন আপনার কি ধারণা আমরা কুচি খোকা অবশ্যই তোমরা কচি খোকানো আমার বয়স অনেক বেশি সেই কারণেই তুমি বলছি আপনি কথা বলেন না আপনি কথা বেশি বলেন নোটক আমি কিছুই বুঝতে পারছি না বেটি যুবকটি বলল পেটের ভিতর যখন খুর হান্দাইয়া হান্দাইব তখন বুঝবি বিষয় কি হালা তুমি তুমি করে হালার কত বড় সাহস লম্বা মতো জিনিসটা যে একটা খুর তিনি তা আন্দাজে বুঝে নিলেন সামান্য একটা খুর হাতে তিন যুবক তাকে ঘিরে ধরে আছে এরা মাগার পথচারী টাকা পয়সা ছিনিয়ে নেয় অস্ত্রপাতির বল তেমন নেই খুরের মতো সামান্য জিনিস দিয়ে পথে নেমেছে এটা কি ঢাকা শহরের স্বাভাবিক কোনো দৃশ্য তার কাছে রাতে নিউ ইয়র্ক হয় তিনি নিউ ইয়র্কে দুবার মাগারের হাতে পড়েছে দুবারই ওদের হাত ছিল আট ইঞ্চি ছোড়া প্রথমবার দুজন কালো ছেলে এসে পথ আটকে দাঁড়ালো এরপর নেশার কারণে দাঁড়াতে পারছিল না ঢলে পড়ে যাচ্ছিল দ্বিতীয়জন জন নেশা করেনি সে শীতল গলায় বললো একটা ডলার দিতে পারো খুবই প্রয়োজন তিনি ওয়ালেট বের করলেন এবং নিশ্চিন্ত হলেন ছেলেটি ওয়ালেট ছিনিয়ে দৌড়ে পালাবে সে তা করল না শান্ত ভঙ্গিতে ডলারের জন্য অপেক্ষা করতে লাগল মির্জা সাহেব ডলার বের করলেন ছেলেটি বললো ধন্যবাদ আমার এই বন্ধুকে কি তুমি একশো ডলার দিতে পারো ওর একশো ডলারের খুব প্রয়োজন তিনি বললেন একশো ডলার আমার সঙ্গে নেই সেই ওয়ালেটটি নিতে পারে ধন্যবাদ ঘড়িটা খুলে দাও তিনি ঘড়ি খুলে দিলেন তখনই ছেলেটি প্রচন্ড একটা ঘুষি তার পেটে বসিয়ে দিল তিনি ছেলেটিকে তিনি ছিটকে রাস্তায় পড়ে গেলেন ছেলেটি ফিরেও তাকালো না যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে শীর্ষ দিতে এগিয়ে গেল একবার পেছনেও ফিরে তাকালো না ভয়ঙ্কর যে খুনি সেও অন্তত একবার খুন করার পর মৃত দেহটির দিকে তাকায় এরাও কি সেই কালো ছেলেটির মতো মনে হচ্ছে না এদের চেহারা ভদ্র অবশ্যই কালো ছেলেটির চেহারাও ভদ্র ছিল কি সুন্দর করে কথা বলছিল মির্ডা সাহেবকে চমকে দিয়ে বেটো ছেলেটি বলল কি হালা কতাকস না কেন বেটেজন বা হাতটায় একটা ঝাঁকি দিতেই খচ করে শব্দ হলো খুরের ফলা খুলে গেল মির্ডা সাহেব এই প্রথম বুঝলেন খুর একটা ভয়াবহ অস্ত্র তোর পকেটে কি আছে ট্রাভেলস চেক তোমরা এই চেক ভাঙাতে পারবে না মির্জা সাহেবের পেছনে দাঁড়ানো ছেলেটি বলল চাচা তাইলে ফরেন মাল আবুদাবি নাকি কুয়েত বেটে ছেলেটি খিক খিক করে হাসছে হায়নায় হাসির শব্দ সাথে যে সব হায় নাই হায়নার হাসির সাথে এই শব্দের একটা মিল আছে মির্জা সাহেব শান্ত স্বরে বললেন তোমরা আমার ঘড়িটা নিতে পারো দামি ঘড়ি বিক্রি করলে কিছু পাবে তার স্বরে তিনি তিনি নিজেই চমকে গেলেন যেন বেশ মজা পাচ্ছেন নিজের কথা বলতে চাঁদের আলোয় এ তিনটি যুবককে কেন যেন মোটেই ভয়াবহ মনে হচ্ছে না একটা খালি রিক্সাকে এই সময় আসতে দেখা গেল বুড়ো রিকশাওয়ালা তাদের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ রিক্সাওয়ালা গতি দ্রুত করে নিল এই রকম দৃশ্য সে মনে হয় আরও দেখেছে এবং সে জানে এসব ঘটনাকে পাশ পাশে রেখে দ্রুত এগিয়ে যাওয়াই নিয়ম পেছনের ছেলেটি মির্জা সাহেবের কাঁধে হাত রাখলো আগের মতো মেলি গলায় বলল চাচা মিয়া চলেন একটু সামনে আপনার লগে একখানা কথা আছে কি কথা কথাটা হইল ব্যাঙের মাথা কি ব্যাং শোনা ব্যাং কি সোনা ছেলেটির কথা শেষ হলো না হাসতে হাসতে তার প্রায় গড়িয়ে পড়ার উপক্রম যেন এরকম মজার দৃশ্য সে দেখেনি মির্জা সাহেব বললেন চলো যাওয়া যাক এরকম যুবকদের মধ্যে একটু এই কথায় যুবকদের মধ্যে একটু দ্বিধার ভাব দেখা গেল বেটে যুবকটি বলল তসবিসুম লহুম হ আবার সেই সাংকেতিক ভাষা মির্জা সাহেব আবার চলো কোথায় যাবে স্বাস্থ্যবান যুবকটি ধমকে উঠল। আবার তুমি তোমরা বয়স আমার অনেক ছোট তুমি বলছি অন্য কিছু নয় তবে তোমাদের যদি অপমান বোধ হয় তাহলে আর বলবো না বেটে যুবকটি চাপা গলায় বলবো বললো টক হাঁটো কুইক মার্চ লেফট রাইট লেফট রাইট যুবকরা দ্রুত পা চালাচ্ছে তিনি প্রায় সমানতালে পা চালাচ্ছেন এসব ক্ষেত্রে আচার আচরণ খুব স্বাভাবিক রাখতে হয় কথাবার্তা বলে টেনশান কমিয়ে দিতে হয় এই নিয়ম তাই নিয়ম এই তিনটি যুবকের মানসিকতা তিনি জানেন না এরা কি পরিমাণ নিষ্ঠুর হতে পারে তাও তিনি জানেন না দীর্ঘ দিন পর দেশে ফিরেছেন এই দীর্ঘ সময়ে অনেক কিছুই ঘটে গেছে এখন হয়তো এরকম দল ছুট তরুণেরা আলোয় অকারণেই মানুষের পেটে খুর বসিয়ে দেয় পলিনের জন্য তিনি তেমন কোনো চিন্তা বোধ করছেন না পলিন কি করবে কে জানে মার সঙ্গে কথা শেষ করে বাথরুমে ঢুকে খানিকক্ষণ কাঁদবে তারপর চোখ মুছে ডায়েরি লিখবে ডায়রি লিখতে অনেক সময় নেবে যদিও লিখা হবে দু একটা লাইন সে লাইনগুলিও তিনি জানেন মামনি তুমি কেমন আছো বাবাও এত ভালো মামনি তুমি এত ভালো বাবাও এত ভালো অথচ দুজন একসঙ্গে থাকতে পারলে না কেন কটি লিখে সে আবার কিছুক্ষণ তারপর চোখ মুছে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়বে এখন সম্ভবত ঘুমাচ্ছি মির্জা সাহেব বলেন আমরা কোথায় যাচ্ছি বেটে যুবকটি সঙ্গে সঙ্গে বলল শ্বশুর বাড়ি বলেই খিক করে হাসতে লাগলো তার হাতে এখন খুর নেই অস্ত্রটা সে তার প্যান্টের পকেটে ঢুকিয়ে ফেলেছে বাইশ বছর পর দেশের কি হয়েছে তিনি দেখতে এসেছেন ভালো সুযোগ সুবিধা পাওয়া গেলেও প্রথম রাতেই তবে ছেলেটি তবে তিনটি যুবকই তবে তিনটি যুবককে দিয়ে পুরো দেশ সম্পর্কে আজ করা যায় না এ তিনটি যুবক হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং একটি স্যাম্পল ২২ বছর আগেও এরকম যুবকরা চাঁদের আলোয় শহরে পথে পথে হাঁটত ঘুরতো হাতে অবশ্য খুর থাকতো না তিনি নিজেই কত রাতে বন্ধুদের সঙ্গে হেঁটে হেঁটে আনন্দ করেছেন এরা যা করছে তাও এক অর্থে আনন্দ তাদের রাতে হাঁটা বাতিক হয়েছিল ইউনিভার্সিটিতে ঢোকার পর সময় চা 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 খেতে খেতে যাওয়া হতো নীলক্ষেত এক এক কাপ ঘন্টা খাওয়া শেষ করার পর কেউ কেউ না বলতো খানিকক্ষণ হাঁটাহাঁটি করলে কেমন হয় দুটো দল হয়ে যেত সঙ্গে সঙ্গে এক দল ফিরে গিয়ে পড়াশোনা করতে চাইতো অন্য দল হাঁটতে চায় শেষ পর্যন্ত সবাই মিলে হাঁটতে যেত এক সময় ক্লান্ত হয়ে মাঠে লম্বা হয়ে শুয়ে থাকা শুয়ে থাকতে থাকতেই ঘুম এসে যেত বদ্রুল একবার পুরোপুরি ঘুমিয়ে পড়ল। মজা করবার জন্য তাকে ফেলে রেখে সবাই চলে এখনকার ছেলেরা কি এরকম করে তিনি জানেন না দেশের সঙ্গে তার প্রায় কোনো যোগাযোগই নেই মামাদের সংসারে মানুষ হয়েছে তিন মামার কাউকেই তিনি সহ্য করতে পারতেন না স্কুলের বেতন নতুন বই খাতা পরীক্ষার ফিস এসব জোগাড় করার জন্য এক এক মামার কাছে তিনবার চারবার করে যেতে হতো পরীক্ষার ফিস হয়তো তিরিশ টাকা এক সময় বড় মামা বিশ টাকার একটা নোট ফেলে দিয়ে বলতেন যা যা আর বিরক্ত করিস না টাকার দরকার হলেই বড় মামা মামা কি আর নেই নাকি আরেকবার আমার কাছে এলে টান দিয়ে কান ছেঁড়ে ফেলবো হারামজাদা বাকি দশ টাকার তখনও জোগাড় হয়নি কিভাবে হবে শেষ পর্যন্ত হবে কিনা কে জানে ছেলেবেলায় জীবনটা যে অসম্ভব দুঃখ কষ্টে কেটেছে তবে তা মামারা তাকে পুরোপুরি ত্যাগ করেনি আমেরিকায় যাবার ভাড়া এগারো হাজার টাকা তারাই জোগাড় করলেন এজন্যে মেঝো মামির কানের দুল বিক্রি করতে হলো যাবার দিন তিন মামাই এয়ারপোর্টে এলেন বড় মামা এক ফাঁকে তাকে আড়ালে ডেকে নিয়ে বললেন মনের মধ্যে কিছু পুষে রাখিস না অনেক যন্ত্রণা দিয়েছি সুখে থাকিস এই বলে ভীষণ কান্নাকাটি করতে লাগলেন দরিদ্র মামাদের ঋণ মির্জা সাহেব শোধ করতে পারেননি সব কিছু কেমন এলোমেলো হয়ে গেছে চিঠি দিলে মামারা কেউ জবাব দেন না বিদেশে চিঠি পাঠাতে বাড়তি খরচটা কেউ করতে চান না বোধ হয় এক সময় তারা তাদের ঝিকাতলার বাড়ি বিক্রি করে ফেলেন টাকা ভাগাভাগি করে আলাদা হয়ে পড়েন মির্জা সাহেবও কয়েকবার ঠিকানা বদল করেছেন যোগাযোগ কিছুই না দেশ থেকে আসা একজনের কাছ থেকে শুনলেন মামি মারা গেছে মেঝুমামার মাথার দোষ হয়েছে মামাদের এই সংসার জলে ভেসে যাচ্ছে বড় দুই ছেলে গুন্ডামি মাস্তামি মাস্তানি করে তাদের পড়াশোনার কিছুই হয়নি মির্জা সাহেব সাহায্য করার জন্য প্রস্তুত ছিলেন কিন্তু তার সঙ্গীত ছিল না তার সঙ্গতি ছিল না নিজেরই তখন ঘোর দুর্দিন পাস করে বসে আছেন চাকরি জোটানোর জোটাতে পারছেন না গ্রিন কার্ড নেই বিদেশিদের চাকরি দেবার ব্যাপারে খুব কড়াকড়ি বিসার মেয়াদও প্রায় শেষের দিকে লুকিয়ে লুকিয়ে থাকতে হয় এসব বন্ধুর বাড়িতে কিছুদিন ওই বন্ধুর বাড়িতে কিছুদিন সেই সময় ক্যারোলিনের সঙ্গে পরিচয় পরিচয় থেকেই বিয়ে আমেরিকার অর্থনৈতিক মন্দার সময় তখন গ্রিন কার্ড পাওয়ার পরও চাকরি পাওয়া হয় না গুছিয়ে উঠতে অনেক সময় লেগে গেল দেশকে দেশের কে বোধ হয় কে কোথায় তা নিয়ে ভাববার অবকাশই ছিল না এখন ভাববেন কাল ভোরেই তিনি মামাদের খুঁজে বের হবেন খুঁজে বের করা খুব একটা জটিল সমস্যা হবে না সাহেব আমরা কোথায় যাচ্ছি বেটে যুবকটি বলল সঙ্গে সঙ্গে তিনি সাংকেতিক ভাষার অর্থ উদ্ধার করলেন ছেলেটি উল্টো করে বলছে নোকট হচ্ছে নোটক বেটে ছেলেটির নামও তিনি জেনেছেন তার নাম মজিদ লম্বা ছেলেটি আলম অন্যজনের নাম এখনো জানেন না নাম না জানা ছেলেটি বলল সিগারেট দরকার সিগারেট শেষ হয়ে গেছে মজিদ মির্জা সাহেবকে বলল আপনার কাছে সিগারেট আছে না ধূমপান করবেন করেন না এককালে করতাম এখনও এখন করি না ক্যান্সারের ভয়ে হুম এত বেঁচে থাকার শখ মির্জা সাহেব দুটি ব্যাপার লক্ষ্য করলেন ছেলেটার ধরন বদলেছে ভদ্র স্বরে কথা বলছে তাই হয়ে থাকে পাশাপাশি কিছু সময় থাকা মানেই পরিচয় নিতান্ত অপরিচিত একজনের সঙ্গে খুব ব্যবহার খারাপ ব্যবহার করা যায় কিন্তু পরিচিত কারোর সঙ্গে করা যায় না সাইকোলজিস্টরা যে কারণে কারণে বলেন খারাপ প্রকৃতির মানুষ হাতে পড়লে মাথা ঠান্ডা রাখতে হয় তারা যা বলে তাতেই রাজি থাকতে হয় এবং চেষ্টা করতে হয় কথাবার্তা বলার তাদের কেউ যদি বলে আমরা এখন তোমাকে গুলি করে মারবো তখন ভয়ে অস্থির হলে চলবে না ভয় খুব সংক্রামক তোমার ভয় দেখে সেও ভয় পাবে একজন ভীতু মানুষের ভয়ঙ্কর কাণ্ড দেখে পৃথিবীতে হত্যা পৃথিবীতে হত্যার নিলে দেখা যাবে যে বেশিরভাগ খুনগুলো করেছে ভিতু মানুষেরা কাজেই কেউ তোমাকে হত্যা করতে চাইলে তুমি সময় চাইবে যা যাকে বলে যাকে বলে কাল শুধু কথা বলবে তুমি যদি নন স্মোকার নন স্মো স্মোকারও হও তবুও বলবে আমাকে মেরে ফেলতে চান আমার কিছু করার নেই দরকার দরকার করে আমাকে একটা সিগারেট দিন একটা সিগারেট হাতে পাওয়া মানে পাঁচ মিনিট সময় পাওয়া খেয়াল রাখবে পাঁচ মিনিট অনেক সময় এই সময়টা কাজে লাগবে এমন ধরনের কথা বলবে যার জন্য হত্যাকারীরা প্রস্তুত নয় যেমন তুমি তার শার্টের দিকে তাকিয়ে থাকতে পারো আপনার এই হাওয়াই শার্টের রংটা চমৎকার আমার অবিকল এরকম একটা শার্ট ছিল এই লোকের হাতে জ্বলন্ত সিগারেট শার্টটা ফুটো হয়ে গেছে প্রথম কথায় লোকটা হকচকিয়ে যাবে তার শার্টের মতো তোমারও একটা শার্ট ছিল এটা শোনার পর তার সঙ্গে তোমারও একটা সূক্ষ্ম বন্ধন তৈরি হবে তোমার শার্টটি নষ্ট হয়ে গেছে এতে সে তোমার প্রতিটি প্রতি খানিকটা সহানুভূতি বোধ করবে এই সহানুভূতি বোধ খুবই সূক্ষ্ম তবে সূক্ষ্ম হলেও কাজের মিটা সাহেব বলল একটা দোকান খোলা দেখা যাচ্ছে ওখানে কি সিগারেট পাওয়া যাবে তারা জবাব দিল না কিন্তু খোলা দোকানটির দিকে হাঁটতে লাগলো দোকানের নাম রূপা স্টোর সাড়ে বত্রিশ ভাজা ধরনের দোকান বিদেশি কসমেটিক থেকে আইসক্রিম পর্যন্ত আছে সঙ্গে কনফেকশনারি দুজন কর্মচারী এরা দুজনই দোকান বন্ধ করায় ব্যস্ত তারা ঢোকা মাত্রই বিরক্ত গলায় বলল দোকান বন্ধ মহিন বলল পুরোপুরি তো বন্ধ এখনো হয় নাই ভাই এক প্যাকেট সিগারেট দিন ফাইভ ফাইভ আছে আছে বিক্রি হবে না কেন হবে না একবার বললাম শুনলেন না দোকান বন্ধ হয়ে গিয়েছে মজিদ তীব্র চোখে তাকিয়ে রইল কিছু বলুন আলম বলল ভাই রাত হয়ে গেছে সিগারেট পাওয়া যাবে না আপনার কাছে আছে দিয়ে দেন চলে যায় সিগারেট বেচে করে কর্মচারী দুজনেরই মেজাজ খারাপ রোগা হাড় জিরে যে লোক সেই কটকটা সে কটকট করছে অন্যজন বেশি বলশালী সে এতক্ষণ কথা বলেনি এখন বলল মালিক ক্যাশ নিয়ে গেছে দোকান বন্ধ করতে বল দিয়ে গেছে আপনারা সিগারেটের দাম দেবেন আমি ভাঙতি দিতে পারবো না মাহিন বলল যা যা দাম দাম দেব দেব। দেব। তাই তাই হবে হবে দিতে 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 না মোটা কর্মচারীর এক প্যাকেট সিগারেট বের করলো পঞ্চাশ টাকা দেন মাহিন বলল বাজারে তো ৪৫ টাকা এখানে পঞ্চাশ চাচ্ছেন কেন বাজারে ৪৫ হলে বাজার থেকে কেনেন সে প্যাকেট ঢুকিয়ে রাখলাম প্যাকেটটা ঢুকিয়ে রাখলেন কেন ভাই সাহেব কিনবো না এমন তো বলিনি হয়তো পঞ্চাশ টাকা দিয়েই কিনবো আলম পঞ্চাশ টাকার নোটটা এগিয়ে দিল রোগা কর্মচারীটি সঙ্গে সঙ্গে নোটটা বদলে দেন ছেঁড়া আছে কোথায় ছেঁড়া এই যে দেখেন স্কস্টেপ মারা মির্জা সাহেব এক দৃষ্টিতে আলামের দিকে তাকিয়ে আছেন তিনি দীর্ঘ অস্বস্তি লক্ষ্য করে তিনি খুব দীর্ঘ অস্বস্তি নিয়ে লক্ষ্য করলেন ছেলেটির ফর্সা মুখ লাল হয়ে উঠেছে মনে হচ্ছে এর কাছে এই টাকার নোটটা ছাড়া আর কিছু নেই সম্ভবত তার বন্ধুদের কাছেও নেই মির্জা সাহেব বল পরিষ্কার বুঝলেন ঘটনা এখন অন্যদিকে মন নেবে তিনি কি কিছু বুঝতে পারছেন তার কাছে বাংলাদেশের টাকা নেই টাকা থাকলেও চকচক করে পঞ্চাশ টাকার নোট কাউন্টারে রেখে দিতে হবে এতে অবশ্য কাজে হবে আলম বলল এই নোটটা রাখবেন বলতে গিয়ে তার গলা কেঁপে গেল মোটা কর্মচারীদের টিকে বলল রেখে দে রে লিটু ঝামেলা শেষ কর তার কথা শেষ হওয়ার আগে লিটু উল্টে পড়ে গেল আলম প্রচণ্ড একটা ঘুষি দিয়ে বলল দিয়েছে ব্যাপারটা এত দ্রুত ঘটেছে যে আলম নিজেকেও বুঝতে পারল না কি ঘটেছে সে তাকিয়ে দেখল লিটু নামের লোকটা দু হাতে তার নাক চেপে ধরে আছে তার আঙ্গুলের ফাঁক দিয়ে গল গল করে রক্ত পড়ছে মোটা লোকটা বলল এটা কি করলেন মাজিদ ভাঙা ভাঙা গলায় বলল হারামজাদা তুই কানে ধর কি কন আপনি হারা হারামি কানে ধর ঘুট করে শব্দ হলো মাজিদ খাপ থেকে তার খুর বের করে ফেললো মোটা লোকটি হতবম্ব হয়ে তাকিয়ে আছে মাজিদ হিস করে বললো কানে ধর কানে ধর মোটা কর্মচারীর চোখে ভয় ঘনিয়ে এলো ভয় ঘনী আসাই স্বাভাবিক মাজিদের পুরো চেহারাটা পাল্টে গেছে তার চোখে উন্মাদ দৃষ্টি এই দৃষ্টিতে চিনতে কারোর ভুল কথা নয় আলম লিটুর দিকে এখনো আঙ্গুলগুলো দিয়ে রক্ত পড়ছে এই দৃশ্য তাকিয়ে দেখা যাচ্ছে না আবার দৃষ্টিও ফিরিয়ে নেওয়া যাচ্ছে না লিটু বিড় করে কি যেন বলল মাজিদ তার দিকে তাকিয়ে তাকিয়ে ক্রুদ্ধ গলা ক্রুদ্ধ গলায় বললো নখুরেক বলফে কিন্তু কিছুই বুঝলো না কিন্তু মির্দা সাহেবের গায়ের রক্ত হিম হয়ে গেল মাহিন কাউন্টারের একপাশে রাখা ক্রিকেট ব্যাটের স্তূপের দিকে এগিয়ে গেল প্রায় সঙ্গে সঙ্গেই বিকট শব্দ হলো যে ব্যাটা যে সে ব্যাট দিয়ে বাড়ি মেরে কাউন্টারের কাচের দেরাজ গুলিয়ে গুড়িয়ে ফেলেছে ঘরময় কাচের টুকরো মোটা কর্মচারীটি প্রায় ফিস ফিস করে বলল বলল করে দেন ভাইজান চাই চাপা গলায় মোফরেক বলফে মোট মাফ মাফ নোখ রেফু কর্মচারীর আবার বলল ভাইজান মাফ করে দেন ও লিটু ভাইজান পায়ে ধরে মাফ চা লিটুর সঙ্গে সঙ্গে রক্তমাখা হাতে মাজিদের প্যান্ট চেপে ধরলো মাজিদ প্রচন্ড লাথে দিয়ে তাকে কাচের টুকরুর উপর ফেলে দিল আবার একটি শব্দ হলো মাহিন কাছের আরেকটা দেরাজ ভাঙল মোটা কর্মচারীদের ভিতু গলায় বলল লা ইলাহা ইল্লা লা আন্তা ইলাহা ইল্লা আন্তা সুভান আকা ইন্নি কুন্তুমিনা জলিমিন মাজিদ চড়া গলায় বলল নখু বলফে ভাইজান মাফ করে দেন ভাইজান মাফ করে দেন নখু রেখ বলফে ভাইজান মাফ না জানে 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 মাইরেন জানে মাইরেন না ভাইজান আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে মোট কর্মচারীটি কেঁদে ফেল মোটা কর্মচারীটি কেঁদে ফেললো মির্জা সাহেবের আত্ম কেঁপে উঠল আত্মা কেঁপে উঠল লোকটি ভয় পাচ্ছে অসম্ভব ভয় পাচ্ছে এরকম সংক্রামক এই ভয় ঢুকে যাবে সংসদ মাজিদের ভেতরে তখন ভয়ঙ্কর হয়েও যাবে মাফ করে দেন ভাইজান মাফ করে দেন আর কোনো দিন কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করবি না ভাইজান এরপর থেকে কাস্টমারকে বাপ ডাকবি জি ভাইজান ডাকবো আর মেয়ে কাস্টমার হইলে মা ডাকবি জি ভাইজান ডাকবো ওরা বাইরে এলো মির্জা সাহেব পেছনে পেছনে বেরিয়ে এলেন যদিও তার ধারণা তার কথা এমন তার কথা এখন আর তাদের মনে নেই তারা কিছু দূর এগিয়ে একটা ল্যাম্প স্পোর্টের নিচে দাঁড়ালো এখন বেশিরভাগ সময় পোস্টেই সোডিয়াম ল্যাম্প এটাই এটারই এটিরই তা নয় সাদা টিউব লাইট জ্বলছে আলম বলল মজিদ তো সারা গায়ে রক্ত এত রক্ত এলো কোথাকে মজিদ তাকিয়ে রইল সত্যি সত্যি রক্তে প্রায় মাখামাখি সে শীতল গলায় বললো দেখি সিগারেট দে আলম বলল সিগারেটের প্যাকেট তো আনা হয়নি আসল জিনিস রয়ে গেছে আবার কি আবার যাবি মাজিদ বলল মাজিদ জবাব দিল না মির্জা সাহেব বললেন আবার যাওয়া ঠিক হবে না এতক্ষণে খবর হয়ে গেছে লোকজন চলে এসেছে মাজিদ তীব্র গলায় বলল অসুস্থ না ভয় পায় নাকি মাজিদ তীব্র গলায় বলল আসুক না ভয় পায় নাকি আব্দুল মাজিদ কোন শালাকে ভয় পায় না উল্টো সব সালারায় আব্দুল মাজিদ কে ভয় পায় দেখে ভয় লাগছে আলম বলল খুরটা খাপে ঢুকিয়ে রাখ মজিদ দেখেই ভয় লাগছে লাগুক ভয় এই খুর দিয়ে আজ আমি কোনো এক শালাকে আমি কাটবো না কাটলে মনে শান্তি আসবে না এই যে চাচি চাচা মিয়া আপনার নাম কি আমার নাম মির্জা তোমাকে আমি কাটবো কাটাকুটি খেলা হবে আমি অপরাধটা কি করেছি তুই শালা গরমের মধ্যে কোট পরেছিস শালা ফুটানি দেখাচ্ছিস তোমরা যদি বলো তাহলে কোট খুলে ফেলি শালা আবার তুমি করে বলছে মাজিদ আচমকা এক চর বসিয়ে দিল মির্জা সাহেব প্রথমবারের মতো সত্যিকার অর্থে ভয় পেলেন তার মনে হলো দোকানে ঢোকবার আগে এরা যা করেছে এরা যা ছিল এখনো তা নেই এখন তার সামনে অন্য একটা ছেলের দল দাঁড়িয়ে আছে এরা যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর কিছু করতে পারে মাজিদ বলল চলো করিমের ওইখানে যাই আলম বলল করিমের ওইখানে কেন ওই দিন গিয়ে ওই চাচামিয়াকে মিয়াকে কোরবানি দিয়ে দেব। চাচা মিয়া স্যুট পরে ফুটানি দেখাচ্ছে আলম বলল আলম জবাব দিল না দলটি হাঁটতে শুরু করলো মিডা সাহেব লক্ষ্য করলেন মাঝে ছেলেটি এখন আর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে না অর্থাৎ এই মুহূর্তে কোনো শারীরিক ব্যথা বেদনা অনুভব করছেন না তিনি ঘড়ি দেখলো তার ঘড়ি এখন প্রায় তিনটা বাজে অর্থাৎ মাত্র আধা ঘন্টার সময় পার হয়েছে এদের সঙ্গে কথা এদের সঙ্গে যখন দেখা হয়েছিল তখন বেজে আড়াইটা বাংলাদেশের সময় কত এখন জিজ্ঞেস করাটা ঠিক হবে মির্জা সাহেব আলমের দিকে তাকিয়ে বলল কটা বাজে উত্তর দিল মাঝি গলায় বলল চুপ মির্জা সাহেব নিঃশন্দে নিঃশব্দে হাঁটতে লাগলেন আকাশ বাতা আকাশের চাঁদ জোছনায় পিনিক ছড়াচ্ছে চারিদিকে দিনের মতন আলো যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অনেক ধন্যবাদ আপনাদের কোনো পছন্দের বই থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন গল্পটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন লাইক করুন আর এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন